এখনো নাও। সো এখন আমরা আমাদের পড়াশোনা শুরু করে দেই। There are 8 kinds of pronoun. মানে প্রোনাউনের 8টি ভাগ রয়েছে। সো আজকে আমরা প্রথম থেকে 4 পর্যন্ত আমরা মানে ফার্স্ট থেকে 4 পর্যন্ত আমরা প্রোনাউন গুলো শিখব। এন্ড সেকেন্ড পার্টে আমরা 5 টু 8 পর্যন্ত আমরা শিখে ফেলব প্রোনাউন। সো লেটস স্টার্ট আওয়ার টুডেজ স্টাডি। পার্সোনাল প্রোনাউন, ইট টেকস দ্য প্লেস অফ নাউনস, দে ক্যান বি সাবজেক্ট অর অবজেক্ট। সো দ্য ফার্স্ট পয়েন্ট অফ প্রোনাউন ইজ পার্সোনাল প্রোনাউন। এন্ড এখন আমি বুঝিয়ে দিব যে অ্যাকচুয়ালি পার্সোনাল প্রোনাউন কি। পার্সোনাল প্রোনাউন হচ্ছে এটা নাউনের জায়গা নেয়, এটা সাবজেক্ট হতে পারে অবজেক্ট হতে পারে। সো সাবজেক্ট অবজেক্ট নিয়ে অনেকেরই কনফিউশন আছে। সো সাবজেক্ট এবং অবজেক্ট আমি ক্লিয়ার করে দিচ্ছি। সাবজেক্ট হচ্ছে যেটা ফার্স্টে বসে ওগুলোকে আমরা সাবজেক্ট বলি, এন্ড যেগুলো লাস্টে বসে ওগুলোকে আমরা অবজেক্ট বলি। সো এটাই হলো পার্সোনাল প্রোনাউন। এখানে আমি এক্সাম্পল দেইনি কারণ নিচে একটা টুইস্ট আছে। সো লেটস লার্ন দ্য টুইস্ট। সো পার্সোনাল প্রোনাউন এর দুটি ভাগ রয়েছে, একটা হলো সাবজেক্ট পজিশন আর একটা হলো অবজেক্ট পজিশন। সো আমরা প্রথমে সাবজেক্ট পজিশনটা শিখে নিই, কারণ সাবজেক্ট পজিশন আর অবজেক্ট পজিশনে অনেক মজা রয়েছে। সো এগুলো আমরা ক্লিয়ার করে দিই। সো সাবজেক্ট পজিশন ইজ আই, ইউ, হি, ইট, দে, উই। সো আমি উপরে এক্সাম্পল দেইনি কারণ এখানে আমি এক্সাম্পল গুলো লিখে দিয়েছি। সো সাবজেক্ট পজিশন ইজ আই, ইউ, হি, ইট, দে, উই। আরো হতে পারে, আমার জানি না, ক্লিয়ার না, শিওর না। সো এগুলো হচ্ছে সাবজেক্ট পজিশন। যেমন সাবজেক্ট পজিশনে বসে আই, আই বললাম একটা ওয়ার্ডের প্রথমেই বসে, যেমন আই এম রাফসান। সো হেয়ার ইজ অবজেক্ট। অবজেক্ট পজিশন হলো এই যে এক্সাম্পল আছে মি, ইউ, হিম, আস, দেম, এগুলো হলো অবজেক্ট পজিশন কারণ এগুলো লাস্টে বসে আর ইউটা দুই জায়গায় বসে। যেমন আই লাইক ইউ, এই যে অবজেক্ট আছে। এবং এই যে ফার্স্ট হয় ইউ লাইক মি, ইয়েস। এখন আমি যে ইউ লাইক মি বলেছিলাম, ইউটা আমি ফার্স্টে দিয়েছিলাম, সাবজেক্ট আছে, আমি লাস্টে বলেছি কি ইউ লাইক মি, এই যে মিটা অবজেক্ট আছে, অবজেক্ট হলো যেটা লাস্টে বসে। এন্ড ইউ লাইক মি, মি ইজ দ্য লাস্ট ওয়ার্ড এন্ড মি ইজ অবজেক্ট পজিশন অফ পার্সোনাল প্রোনাউন। সো আমি আশা করি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। সো লেটস গেট টু দ্য নেক্সট। সো নাম্বার 2 ইজ পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন হচ্ছে থিংস বিলঙ্গিং টু পিপল অর অ্যানিমাল, এক্সাম্পল মাইন, ইয়োর্স, হিজ, হার্স, ইটস, দেয়ার্স, আওয়ার্স, ইজ। সো এটাই হলো পসেসিভ প্রোনাউন। সো এখন আমি বুঝাবো অ্যাকচুয়ালি যে পসেসিভ প্রোনাউনের এক্সপ্লেনেশনটা আমি এখন আপনাদেরকে বুঝিয়ে দেবো। সো পসেসিভ প্রোনাউন হচ্ছে সবার বিলঙ্গিং বা যেমন আমার মানে আমি এই জিনিসের ওনার, এটাই এখন এটা আমার বিলঙ্গিং আছে। সো এটাই হলো পসেসিভ প্রোনাউন, মানে যার কিছু বিলঙ্গিং বা যা জিনিসটা ওটাই হলো পসেসিভ প্রোনাউন। যেমন আমি এখানে একটা সেন্টেন্স এক্সাম্পল দিয়ে দিচ্ছি, যেমন দিস ব্যাগ ইজ মাই, মানে এই ব্যাগটি আমার, মানে যে জিনিসটাকে আমরা আমাদের বা কারো বলে বা কারো বিলঙ্গিং বুঝিয়ে দিচ্ছি একটা ওয়ার্ড দিয়ে বোঝাবো, ওটাই হলো পসেসিভ প্রোনাউনের ওয়ার্ড। আর এই ওয়ার্ডটাই হলো পসেসিভ প্রোনাউন। সো হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পসেসিভ প্রোনাউন। সো লেটস গেট টু দ্য নেক্সট ওয়ান। সো নেক্সট ওয়ান ইজ ইনডেফিনিট প্রোনাউন। প্রোনাউন স্ট্যান্ড ফর এনি পার্সন, প্লেস অর থিং, এক্সাম্পল এনিথিং, এনিওয়ান, সামওয়ান, সামবডি, এভরিবডি, নোবডি, ইটস। সো আমি এখন বুঝাবো যে ইনডেফিনিট প্রোনাউন কি। ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে সবাইকে একত্রে মানে নট নো, মানে জানা নেই, এভাবে আমি সবাইকে
মানে বোঝাবো সবাইকে, যেমন এভরিবডি, সামবডি, সামওয়ান, এনিওয়ান, এনিথিং, মানে সবগুলোকে একত্রে বোঝানো আর জানা নেই ওই বস্তুর অ্যাকচুয়ালি নামটা। সো এটাই হলো ইনডিফিনিট প্রোনাউন। এজন্য এখানে বলা হয়েছে ডু নট স্ট্যান্ড ফর এনি পার্সন, প্লেস অর থিং, মানে এটা কোনো পার্সন, সিঙ্গল পার্সন, একটা ব্যক্তি, প্লেস, জায়গা, থিং, বস্তু, এগুলোর ক্ষেত্রে এই ইনডিফিনিট প্রোনাউনটা বসে না। সো এটাই হলো ইনডিফিনিট প্রোনাউন। আমি এখানে আপনাদের সহজ করার জন্য এখানে একটা সেন্টেন্স এক্সাম্পল দিয়ে রেখেছি, যেমন ক্যান সামওয়ান হেল্প মি, এই যে এখান থেকে সামওয়ানটা হলো কি, ইনডিফিনিট প্রোনাউন। সো হোপ ইউ অল আন্ডারস্ট্যান্ড understood that indefinite pronoun. So let's get to the next one. And next one is demonstrative pronoun. Point out which you are talking about. Example, these, that, those. And interesting measure হচ্ছে demonstrative pronoun এর just এই চারটা. And that's why it feels so easy. And here is a sentence example. I will tell the sentence example in last. So now, এখন আমি বুঝাবো যে actually demonstrative pronoun টা কি। Demonstrative pronoun হচ্ছে যেই বস্তুর ব্যাপারে আমরা কথা বলছি ওইটাকে একটা word দিয়ে point out করা বা প্রকাশ করা, এটাই হলো demonstrative pronoun। যেমন sentence example টা এখন আমি বলে দিই, this is my bag। যেমন ব্যাগটা কি, বস্তুটা, বস্তু হচ্ছে ব্যাগ। এখন একটা ওয়ার্ড দিয়ে আমাকে এটা বোঝাতে হবে যে এটা আমার, এন্ড মানে এটা পয়েন্ট আউট করতে হবে যে আমি একবার ওই ব্যাগটার কথাই বলছি। যেমন দিস ইজ মাই ব্যাগ, এন্ড দিস ইজ দ্য ওয়ার্ড অফ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সো হোপ ইউ লাইক দিস ভিডিও, ইফ ইউ লাইক ক্লিক দ্য লাইক বাটন and subscribe to our channel if you are new, and press the bell icon to get the notification for videos. So oh yeah, I remembered একটা কথা মনে পড়ছে আমার, যে a huge shout out to 5 minutes textile school for giving me tips about pronoun. So hope you like this video, and Allah Hafiz. Assalamu alaikum.